নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইংরেজির কোশ্চেন একটি সেট দিয়ে দিচ্ছি সেগুলো আপনারা লিখে নিন এবং সেগুলো আপনার বা সন্তানদের প্র্যাকটিস করান তো দেখুন ইংরেজি কোশ্চেন আপনারা মোবাইল স্ক্রিনে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজি কোশ্চেন ইংরেজি টোটাল মার্কস থাকে টোয়েন্টি এক নম্বরে দেখুন কী বলেছে ছোটো হাতের অক্ষরে লেখো তো এগুলো যে ক্যাপিটালেটার রয়েছে এগুলোকে স্মল লেটারে লিখতে হবে তার জন্য দুটো দিয়েছে দুই নম্বর দুয়ে চলে আসুন দুই কি বলা আছে দুইয়ে বলা আছে বাংলায় অর্থ লেখো বাংলায় অর্থ লিখতে হবে লাইন এবং পিহেন দুই নম্বর তারপর নিচে চলে আসুন নিচে দেখুন তিন নম্বরে অক্ষরগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করুন এই যে এখানে একটা ওয়ার্ড রয়েছে সেটাকে ওয়ার্ডটাকে উল্টাপাল্টাভাবে লেটারগুলো দেওয়া আছে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে এবং সুবিধার্থে কি করেছে দেখুন এখানে ব্র্যাকেটে লিখেই দিয়েছে ফলের নাম অর্থাৎ এটা একটা ফলের নাম হবে এবং এটা হচ্ছে ফুলের নাম হবে এটা হচ্ছে লোটাস এটা হচ্ছে ব্যানানা তার জন্য দুই নম্বর নিচে আসুন নিচে আসলে দেখতে পাবেন চার নম্বরে ছবি দেখে ইংরেজির বানান করে আপনাদের লিখতে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোখের ছবি এটা হচ্ছে কানের ছবি অর্থাৎ আপনার বাচ্চাদেরকে অ্যাডমিশানের তৈরি করতে হলে আপনারা খুব সুন্দরভাবে শরীরের যে বিভিন্ন অঙ্গ সেই অঙ্গের নামগুলো প্র্যাকটিস করাবেন সেগুলো আপনাদের বাচ্চাদের শেখাবেন পাঁচ ছ নম্বরে দেখুন শূন্যস্থান পূরণ করো দেখুন এখানে রয়েছে এটাকে শূন্যস্থান পূরণ করতে হবে ওয়েডনেস দেখতে পাচ্ছেন এখানে ওয়েডনেস ডে হবে অর্থাৎ আপনাদের সন্তানকে কিন্তু বারের যে ইংরেজি মানে সেগুলো কিন্তু প্র্যাকটিস করাতে হবে তারপরে এইখানে আর একটা শূন্যস্থান রয়েছে এটা প্র্যাকটিস করতে হবে তারপরে দেখুন ছয় নম্বরে চলে আসুন ছয় নম্বরে দেখতে পাচ্ছেন অমিল শব্দটি কেটে দাও এর মধ্যে যেটা অমিল সেটাকে কেটে দিতে হবে বিয়ে এটা মধ্যে অমিল সেটা কেটে দিতে দেখুন ফাদার আছে রোজ আছে মাদার আছে আঙ্গেলের আছে তো এর মধ্যে যেটা অমিল সেটাকে কিন্তু কেটে দিতে হবে তারপরে দেখুন কাউ আছে গোট আছে নাট আছে সিপ আছে এর মধ্যে যেটা অমিল সেটাকে কেটে দিতে হবে তারপর নিজে আসুন সাত নম্বরে ইংরেজিতে বানান করে লিখতে হবে চোদ্দো এবং পঁচিশ আটে চলে আসুন ইংরেজিতে কী রঙ সেটা লিখতে হবে আকাশের রং ডিমের কুসুমের রং ব্লু অ্যান্ড ইলো নিজে চলে আসুন নয়ে সঠিক বানানটি রেখে ভুলগুলিকে কেটে দিতে হবে এর মধ্যে যেটা ঠিক সেটাকে রেখে ভুলগুলিকে কেটে দিতে হবে তারপর তারপরে বিয়েরটাও সেম মাই সিস্টার যেটা সঠিক বানান সেটি রেখে ভুলগুলোকে কেটে দিতে হবে তারপর নিচে আসুন দশ নম্বর লাস্ট এটা কুড়ি নম্বরে থাকে এটা লাস্ট কোশ্চেন ইংরেজিতে অনুবাদ করতে হবে আমার মাথা এবং আটটি আম তো এই ছিল ইংরেজি কোশ্চেন আপনারা দেখলেন সেই অনুযায়ী আপনার সন্তানকে তৈরি করুন অ্যাডমিশনের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবং আমার সাথে কথা বলতে চাইলে এবং বিভিন্ন নোটসের প্রয়োজনে আমার সাথে কথা বলবেন ইনস্টাগ্রামে আসবেন ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ধন্যবাদ